আমি শেখ মোহাম্মদ হৃদয়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি থেকে ব্যাচেলর কমপ্লিট করি, বা ব্যাচেলর অফ প্রফেশনাল ফার্মেসি। এটা 2017 সালে আমি কমপ্লিট করি, এবং আমি এবছর ফল 2018-তে টেম্পল ইউনিভার্সিটিতে যাচ্ছি ইউএসএতে ফুল ফান্ডিং সহ। এবং আমার জিআরই স্কোর ছিল 309, টোফেল ছিল 100, এবং সিজিপিএ ছিল 3.78, এবং এটা ডব্লিউএস ইভ্যালুয়েশন করার পরে 3.88 ছিল। আমার প্রস্তুতির পথ আমি বলবো যে একটু অ্যাক্সেলারেটেড ছিল, যেহেতু আমি মাত্র 1 মাস 10 দিন সময় জিআরই প্রস্তুতি নিয়েছিলাম। তো আমি বলবো না যে এটা একটা আইডিয়াল কন্ডিশন। তো আমি এটা ছিল আমার জিআরির জন্য, এবং আমি চাকরি করা অবস্থায় আইএলস টোফেল দিই 2017 সালে, এবং আমি 2017 সালের নভেম্বর ডিসেম্বর মাসে অ্যাপ্লাই করি, এবং আমি ফেব্রুয়ারি মাসেই প্রথম কনফার্মেশন পেয়ে যাই যে আমি অ্যাডমিটেড হচ্ছি, এবং এভাবে আমি সব কিছু কাজগুলোকে এগিয়ে নিয়ে যাই। ফান্ডিং পাওয়ার জন্য আমি বলবো যে ইউএসএতে কম্পারেটিভলি সহজ আমি বলবো, যেহেতু ইউএসএ অনেক বড় একটা কান্ট্রি, অনেক ইউনিভার্সিটি আছে, প্রোগ্রাম হেড ইউনিভার্সিটি, অনেক কলেজ আছে। তো ফান্ডিং পাওয়ার জন্য যেটা আমার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে বেশি জরুরি আমার ব্যক্তিগত এবং আশেপাশের কিছু মানুষের অভিজ্ঞতা দেখে, সেটা হচ্ছে যে ফান্ডিং পাওয়ার জন্য আপনার ভালো একটা জিআরই স্কোর বা মডারেট বা অথবা স্ট্যান্ডার্ড বলতে পারেন, সেটা খুব বেশি সুপিরিয়র হওয়ার দরকার নাই হলে ভালো, এবং ভালো সিজিপিএ, এবং এর পাশাপাশি টোফেল স্কোরগুলো মোটামুটি অ্যারাউন্ড, টোফেল হলে অ্যারাউন্ড 95+ স্কোর, এরকম হলে আপনি ফুল ফান্ডেড পাওয়ার সম্ভাবনা থাকে, যদি আপনি ঠিকঠাক দেখে আপনার প্রোফাইল ম্যাচ করে, প্রোগ্রাম ম্যাচ করে, এবং ভালো নেটওয়ার্কিং করে ইউনিভার্সিটিগুলো যদি চুজ করতে পারেন, অর্থাৎ অভিজ্ঞদের পরামর্শ নিয়ে যদি আপনি চুজ করেন, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনি ফান্ডিং পাবেন। হায়ার স্টাডি নিয়ে আমি এটা আসলে ওই সময় আমার জন্য পেইনফুল ছিল, বাট এখন মনে হচ্ছে যে এটা আসলে মজার ঘটনা, যে আসলে আমি সিদ্ধান্তটা নিতে পেরেছিলাম তেমন বিশ্বে। আমি জানি এটাকে আপনারা মজার ঘটনা বলবেন কি না, যেমন আমি হচ্ছে যে আমি যখন ফিফথ ইয়ারে পড়ি, আমার তখন আমি 2016 সালের ডিসেম্বরে জিআরই পরীক্ষা দিই, এবং নভেম্বরে আমাদের ইন্ডিয়া ট্যুর হয়, যেটা ডিপার্টমেন্টে ব্যাচ ভিত্তিক পুরো ব্যাচ যেই ট্যুরটাতে যায়। তো আমি সেই ট্যুরে না গিয়ে ওই সময় আমি জিআরইর প্রিপারেশন নিই, কারণ আমার হাতে সময়ও ছিল না, নানান কারণে আমাকে ওই সময়টাই পরীক্ষা দেওয়ার জন্য বেছে নিতে হয়। তো আমি সেটা স্যাক্রিফাইস করি, এবং এখন যখন আমি আল্লাহর অশেষ সহমতে যখন ইউএসএ ভিসা পেয়ে গেছি, হয়তো যেতেও পারবো, তখন এই বিষয়টা আমার কাছে মজার লাগছে যে আসলে আমি সেই সিদ্ধান্তটা নিতে পেরেছিলাম, এবং এটা আসলে আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারছি। ফার্মাসি, আমি যেহেতু ফার্মাসি ব্যাকগ্রাউন্ড থেকে, তো আমি ফার্মাসি ব্যাকগ্রাউন্ড আসলে পুরো ওয়ার্ল্ডেরই অপরচুনিটিস বেশ ভালো, কারণ ফার্মাসি বা ঔষধ শিল্পটা একটা আলাদা ব্যাপার, হয়তো সব কিছুতে এরকম আলাদা ক্ষেত্র থাকে না, অনেক ক্ষেত্রেই অনেকগুলো সাবজেক্টে হয়তো আলাদা ক্ষেত্র কম থাকে, কিন্তু অন্যান্য ডিসিপ্লিনগুলোতে তারা কাজ করার সুযোগ পায়। তো ফার্মাসিতে যেহেতু পুরো ওয়ার্ল্ডই এখন, ইভেন আমাদের বাংলাদেশেও অনেক বেশি অ্যাডভান্সড হয়ে গিয়েছে, তো স্বাভাবিক আমেরিকাতেও অবশ্যই অলরেডি অনেক অ্যাডভান্সড, তো সেক্ষেত্রে অনেক ব্রড ফিল্ড আছে, সেখানে ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রি হিউজ অ্যামাউন্টের ইন্ডাস্ট্রি আছে অনেক, এবং সেখানে টপ ক্লাস ওয়ালে টপ ক্লাস ইন্ডাস্ট্রিগুলো আছে। দেন হচ্ছে অ্যাকাডেমিক পজিশন তো সব ইউনিভার্সিটি অলমোস্ট আছে। দেন হচ্ছে যে আপনি সরকারি, এখানে গভর্নমেন্ট যেসব রিসার্চ অর্গানাইজেশনস আছে সেখানেও ব্যাপক পজিশনস আছে, এবং ইউএস অনেক বড় কান্ট্রি হয়, সেখানে সব মিলিয়ে মানে কোথাও না কোথাও আপনার ভালো একটা জায়গায় হয়েই যায় এরকমটা আমি যতটুকু জানি আমার ব্যক্তিগত যোগাযোগ থেকে বা সিনিয়রদের সাথে, তা আমি এতটুকু বলতে পারি, এবং সেটা আমারও মনে হচ্ছে। আমি যেহেতু ব্যাচেলর কমপ্লিট করেই চলে যাচ্ছি, তো আমার দীর্ঘ গবেষণার অভিজ্ঞতা নেই, এবং এটা একটা নেগেটিভ সাইড হলেও এটা ইউএসএর ক্ষেত্রে খুব বেশি একটা ম্যাটার করে না, ওরা আসলে আন্ডারগ্র্যাড লেভেলে খুব বেশি বড় গবেষণা চায়ও না, থাকলে ভালো। তো সেক্ষেত্রে আমার একটা পাবলিকেশন ছিল পিয়ার রিভিউ জার্নালে, এবং আমি যখন ব্যাচেলরে ছিলাম ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে, তখন আমি বিভিন্ন ইয়ারে আমি সিনিয়রদের সাথে কাজ করেছি, সেটা স্বল্পমেয়াদী করেছি, দু এক মাস করে এরকম করে করেছি। তো সবাই যদি অন্তত আন্ডারগ্র্যাডে কিছু রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা কাজে দেয়। হায়ার স্টাডি যাত্রায় আমি আসলে, হ্যাঁ অবশ্যই বলবো, নির্ভরযোগ্য অনেককেই পেয়েছি, এবং প্রতিষ্ঠানও ছিল, সেক্ষেত্রে অবশ্যই গ্রেকের নাম বলতেই হবে, একমাত্র প্রতিষ্ঠান অ্যাকচুয়ালি। আর হচ্ছে যে এর বাইরে যারা বড় ভাই আছেন ইউনিভার্সিটির, যারা বাইরে গিয়েছেন তাদের সাথে কথা বলেছি,
আর গ্রেক তো সবসময় পাশে ছিল, গ্রেকের ওয়েবসাইট ছিল, আর গ্রেকের সেমিনারগুলো খুব কাজে দিয়েছে। যেমন আমি আমার অভিজ্ঞতা শেয়ার করেছি, তেমনি অতীতে যারা এরকম অভিজ্ঞতা শেয়ার করেছে তাদের অভিজ্ঞতাগুলো নিয়েছি এবং আমি সেভাবে অ্যাপ্লাই করেছি। তো গ্রেক অনেক সহজ করে দিয়েছিল বিষয়গুলো। আর এর বাইরে বড় ভাই বা সিনিয়র ভাই যারা আছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাইরে, তাদের সাথে যোগাযোগ করাটাও খুব ফলপ্রসূ ছিল এবং এটা খুবই বিশ্বাসযোগ্যও ছিল। নতুনদের জন্য পরামর্শ হচ্ছে, আমার জায়গায় আমি সবচেয়ে বেশি যে জিনিসটা গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে যে আমি কোনো সময় নষ্ট হতে দিইনি, বা কোনো সময়কে আমি আমার সেকেন্ডারি প্রায়োরিটির কোনো বিষয়ে ব্যয় করিনি। যেমন আমি হয়তো যদি দেশে হয়তো আমি অনার্স কমপ্লিট করার সাথে সাথেই অ্যাপ্লাই করেছি, ইভেন এখন আমি মাস্টার্সে এনরোল্ড আছি, তো আমি দেশে থেকে হয়তো 3-4 বছর চাকরি করে তারপরে হয়তো অ্যাপ্লাই করতে পারতাম, এতে হয়তো আমার অনেক সময় নষ্ট হতো। অথচ এই 3-4 বছর আমি গেলে আমি হয়তো খুব ওই সময় আমার হয়তো পিএইচডিটা কমপ্লিটও হয়ে যাবে। তো আমি এটাই চিন্তা করেছি যে যেহেতু ওইটাই আমার লক্ষ্য এবং তিন চার বছর পরে হলেও আমি অ্যাপ্লাই করবো বা যাওয়ার একটা প্রচণ্ড ইচ্ছা আছে আমার, আমি ডক্টরেট করবো বা ইউএসএতে করবো, আপনাদেরও প্যাশন থাকতে পারে আমেরিকা বা অস্ট্রেলিয়াতে, তো কেন দেরি করবো। এখানে তো এমন না যে আমি অনেক বেশি অসাধারণ কোনো চাকরি করছি বা এমন কোনো ব্যাপার নয়। তো আমি এই জন্য ভাবলাম যে আমার তাড়াতাড়ি চলে যাওয়া উচিত, তাহলে আমি আরও তাড়াতাড়ি ভালো কোনো ক্যারিয়ারে বা অন্য কিছুতে সুইচ করতে পারবো, বা হচ্ছে যে আমি আরও এডুকেটেড একটা ডিসিশন নিতে পারবো।